আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের দরকার একটা ভারতীয় ভালো উইকেট কিপার ব্যাটসম্যান। তার কারণ যদি কলকাতা নাইট রাইডার্স একটা উইকেট কিপার ব্যাটসম্যান কেনে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দল আরও শক্তিশালী হয়ে যাবে এবং আপার অর্ডারে দুটো যদি বিদেশি প্লেয়ার খেলাও তাও কোনো ফারাক আসবে না। তো কলকাতা নাইট রাইডার্স চাইবে একটা ভালো উইকেট কিপার, যে দেশি হোক কিংবা বা বিদেশি। কিন্তু আজকে আমরা এই ভারতীয় উইকেট কিপার দরকার, তার কারণ ভাই ওপরে ওপেনার দুটো বিদেশি খেলাতে পারবে। তো ভারতীয় ওপেনার যদি আপনারা বলা যায় তো আমি তো মনে করি কেএস ভারত অর্থাৎ শিখর ভারত, যে কিনা আপাতত গুজরাটে আছে এবং তাকে গুজরাট রিলিজ করে দেবে এটা কনফার্ম। তার কারণ গুজরাট কিনলেও তাকে খেলায়নি এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে সুযোগ ছিল যে কেএস ভারতকে কেনায়। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের মেন ভাই যে বসে আছে সে হচ্ছে ভেঙ্কি মাইসোর, এবং ভেঙ্কি মাইসোর কিন্তু তিনি তামিলনাড়ুর ছেলে এবং সে কলকাতা নাইট রাইডার্স দলের তামিলিয়ান ভর্তি করছে। কারণ কেএস ভারত ইন্ডিয়ান ক্যাপড প্লেয়ার, যে টেস্টে খেলে তাকে বাদ দিয়ে নারায়ণ জগদীশানকে দলে ভিড়িয়েছে এবং প্রাইজও একই। এবং আপনারা যদি দেখেন তো কলকাতা নাইট রাইডার্সের কাছে তাও টাকা বেঁচেছিল। তো আমি তো মনে করি যে ভেঙ্কি মাইসোর যতদিন না যাবে কলকাতা নাইট রাইডার্স ভালো স্কাউটিং করা প্লেয়ার কিনতে পারবে না। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।